সন্তানকে কবরে দাফন করে এসে ক্রিকেট খেলছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফ আলী। সন্তানহারা একজন পিতা, জীবনের নির্মম সত্য মেনে একজন প্রতিজ্ঞাবদ্ধ স্বামী। গল্পটা পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ আসিফ আলীর। সমালোচনার বিপরীতে নিজেকে ফিরে পাওয়া একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। টি টোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে ম্যাচ সেরার বিশ্ব রেকর্ড এখন তারই দখলে। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে চাপের মুখে প্রতিপক্ষের থেকে ম্যাচ কিনে নিয়েছিল আসিফ আলী। দুই ম্যাচ মিলিয়ে 19 বলে 7 ছক্কা ও 1 চারে এখনও 52 রানে অপরাজিত এই পাকিস্তানি ব্যাটসম্যান। পুরেপুরে সোনা আরও খাঁটি হয় আর খাঁটি সোনার মেলে চড়া বাজার দর, যার জ্বলন্ত উদাহরণ হিসেবে আমরা আসিফ আলীকেই দেখতে পাই। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের নতুন সেনসেশন। 22 গজে মধুর তার বর্তমানটা যতটা, ততটাই বিষাদে ভরা তার অতীত। দর্শক, আসিফ আলীর অতীত নিয়ে আলোচনা করব আজকের এই এপিসোডে। দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। এই তো 2 বছর আগের কথা, ওয়ানডে বিশ্বকাপের আগে স্বাগতিক ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছিল পাকিস্তান। উইলো হাতে দারুণ সময় কাটছিল আসিফ আলীর। তবে শেষ ম্যাচের আগে দুঃসংবাদ হয়ে আসে, তার 4 মাসের বয়সী কন্যা সন্তান মারা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে যান বাবার প্রিয় প্রিন্সেস। সন্তান হারানোর শোক সঙ্গী করেই যোগ দেন বিশ্বকাপ মিশনে, তবে সে যাত্রায় আর হাসেনি তার ব্যাটও। 2 ম্যাচে করেন মাত্র 19 রান, ব্যর্থতার দায় নিয়ে বাদ পড়েন ওয়ান দল থেকে। হতাশার গল্প নিয়ে ঠেকল প্রিয় টি টোয়েন্টি ফর্মেটেও। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের উইলো হাতে নিজের ছায়া হয়ে থাকলেন আসিফ আলী। ফলাফল ছিটকে গেলেন শটার ফর্মেট থেকেও। ফ্যানদের মতো অনেক ক্রিকেট যোদ্ধাও দেখে ফেলেন পাকিস্তানি জার্সিতে তার শেষ ক্যারিয়ার। এ নিয়ে আসিফ আলী বলেন, আমি কোনো সমালোচনা গায়ে মাখি না, আসলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করি না, শুধু জানতাম ক্রিকেট দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে, তবে চ্যাম্পিয়নরা জানেন কিভাবে ফিরে আসতে হয়, জানতেন আসিফও। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মতো কথাই নয়, জবাব দিলেন ব্যাট হাতে। ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাকিস্তান সুপার লিগকে। বিস্ফোরক ব্যাটিং করেন ইসলামাবাদের হয়ে, খুলে যায় জাতীয় দলের বন্ধ দুয়ার। আসিফ আরও বলেন, ফিরে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে, যার ফল এখনও পাচ্ছি। এজন্য মিসবাউল হক সহ আমার সকল কোচেদের ধন্যবাদ দিতে চাই, যে দুয়ার ধরে এখন সাফল্যের পথে হাঁটছেন আসিফ আলী, সেই পথটা আরোদ্য নিজেদের হারিয়ে খুঁজে ফেরা বাংলাদেশি ক্রিকেটারদের।